প্রতিগী দর্শকক মানে ভার্গব দার স্বাগত জানাইছো আপনাদের চাই আছে টাইম ইট। রাজ্য ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে পথ দুর্ঘটনা আর দেখা পাওয়া গেছে যা নিশা নলবারীত দুটাক ভিন্ন স্থান সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। সবিক জানাই আছো টাইম ইটর দর্শক, নলবারীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পাইকারকুচির 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দ্রুতবেগী ট্রাকর খুন্দা থিতাতে নিহত জিতেন দাস নামৰ এজন লোক। রেস্টুরেন্টৰ পৰা মিঠাই লৈ উভতাৰ সময়তে ট্রাকে মহতিয়াই নিয়ে জিতেন দাসক। আর পরিয়ালৰ সৈতে মির্জাৰ পৰা পাঠশালালৈ দৰা ঘৰলৈ গৈছিল জিতেন দাস। আর দুর্ঘটনা সংঘটিত করিয়ে পলায়ন করে ট্রাক চালকে। ঠিক একদরে নলবারীর বড়াজারতো সংঘটিত হয় আন এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রেক্টর খুন্দা আহত হয় দুজনক বাইক আরোহী আর এজন সাইকেল আরোহী। সংকটজনক অবস্থাত আহত সকলক ভর্তি করা হয়েছে নলবারীর এখন চিকিৎসালয়। জানাই আছো এই মুহূর্তে টাইমেটর দর্শকসকলক, নলবারীত পৃথকে পৃথকে ভিন্ন স্থানত দুটাক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। পাইকারকুচির 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত প্রথমটো দুর্ঘটনা সংঘটিত হয় রাষ্ট্রীয় ঘাইপথর কাষত থকা এখন রেস্টুরেন্টের মিঠাই লৈ উভতার সময়তে ট্রাকে মহতিয়াই নিয়ে জিতেন দাস নামৰ এজন লোক। ট্রাকর খুন্দাত থিতাতে নিহত হয় জিতেন দাস। ঠিক একদরে নলবারী বড়াজারতো সংঘটিত হয় আন এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এখন ট্রেক্টর খুন্দাত গুরুতরভাবে আহত হয় দুজনক বাইক আরোহী আর এজন সাইকেল আরোহী। আর এই মুহূর্তে আহি পড়েছে মন্তব্য, সেই মন্তব্য শুনে লোক বিচার টাইম এটার দর্শক। তারপর রিটার্ন হয়ে আহি আহার পিছত আমার মানে ইয়াত যেটা মিঠাই লব আহিল তারপর মানুষজন সময় মতে আহি নকর আমি গাড়ির সকলে নামি বিচার ফসার করিল। বিচার ফসার করে যেটা আমি নাপালু নাপে বহু দিছিল বিচারি যেটা নাপালু নাপে তো লাস্টত আমি তার দেখা পালু যে তার পড়ি আছে আর সি মানে কি গাড়ি গুঞ্জালে গম না নাই গম না। মানুষজনের নাম কি? মানুষজনের নাম জিতেন দাস, ঘর কত? হারবারা দুটিয়া হন, বিজয়নগর, বিজয়নগর হারবারা দুটিয়া হন। আমার গাড়িখন নজন মানুষ আমি আইসিল ড্রাইভার তো মানুষজন কেটা গোটে কেটা মিঠাই কিনব কইছিল কইছিল কি যাওঁতে আমি মিঠাই খাই গেছিল আজ ঘর যাওঁতে মিঠাই লৈ যাম এনেকে বলে লৈ গৈছিল। নাম জিতেন দাস, আমি বিজয়নগর পাঠশালাত আহিছিলো। আমি কিয় কামত আহিছিলে? আমি দৰাৰ ঘৰ চাব আহিছিলো।